Hello viewers, Assalamu alaikum. This is Vet Dr. Sagiruddin Ahmed from Dr. Sagir's Pet Clinic. আমরা এখন একটা কুকুর কার অ্যাক্সিডেন্ট করে কেটে গেছে পায়ের মধ্যে, তাকে আমরা এখন সার্জারি করব। তাকে ঘুম পাড়ানো হয়েছে। ধীরে ধীরে আমরা পেশেন্ট মনিটরিং সিস্টেমের মধ্যে তাকে ঢুকিয়ে আমরা সার্জারি করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আঘাতপ্রাপ্ত হয়েছে, এই যে এখানে কোটা হয়ে গেছে, নানান জায়গায় সে ব্যথা পেয়েছে। সুতরাং আমরা এখন তাকে সার্জারির আওতায় নিয়ে আসবো। প্রথমে ক্লিনিং হচ্ছে, ক্লিনিং শেষ করার পরে আমরা সার্জারিতে ঢুকব। সবকিছু রেডি হচ্ছে আমাদের এখানে। নিউট্রাল সার্জারি, সফট টিস্যু সার্জারি, অর্থোপেডিক, ডেন্টিস্ট্রি সবই আমাদের এখানে হয়। সুতরাং আপনাদের পোষা প্রাণীদের যদি কোনো সার্জিক্যাল অ্যাটেনশনের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডক্টর সাগির ভেটেরিনারি সার্জারি, ডক্টর সাগির পেট ক্লিনিকের আন্ডারে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিনই আমাদের খোলা থাকে। আসার আগে আমাদের ফোন দিয়ে চলে আসতে হয়। গুগলে সার্চ দিলে পাবেন, ডক্টর সাকিব পেট ক্লিনিক টিভিতে সার্চ দিলে লোকেশন পেয়ে যাবেন। এই কুকুরটা খুব সাহসী একটা কুকুর। ওর 6টা বাচ্চা আছে। ও জার্মান শেফার্ডকে বিয়ে করেছে এবং ওর ঘরে 6-6টি বাচ্চা আছে এবং সে খুব রোমান্টিক। তাই সে তার ওনারের একটি জার্মান শেফার্ড ফিমেল কুকুর আছে, তার সাথে তার বিয়ে হয়েছে এবং সেই ঘরে 6টি বাচ্চাও তার আছে। সেই বাচ্চাও আঘাতপ্রাপ্ত হয়ে 1 মাস আগে এসেছিল, ওগুলোকে আমরা ট্রিটমেন্ট করে দিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং সার্জারিক্যাল আর আরও যদি অন্য কোনো ভিডিও বা শিক্ষণের বিষয়ে আপনাদের প্রয়োজন হয় জানার থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।